সকালবেলার বেনারস, প্রায় 3000 বছরের পুরনো বেনারস, নৌকায় চড়ে সূর্যাস্ত দেখা কাশীনগরী, যা ভারতের সাংস্কৃতিক রাজধানী। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি আর মণিকর্ণিকা হরিশ্চন্দ্র ঘাট দেখার জন্য ভ্রমণপ্রিয় বাঙালি মন চাইলেই পাড়ি দেয় বাংলা থেকে বারাণসী। বেনারস পৌঁছে কোথায় থাকবেন আমার পর্যটক বন্ধুরা? আমার ইউটিউব ফ্যামিলিকে সন্ধান দেব এক হেরিটেজ হোটেলের, রাজস্থানের রাজার স্মৃতিবিজড়িত প্যালেস, যা গঙ্গার একদম তীরেই অবস্থিত, যার বুকিং প্রসিডিওর, রুমগুলো কেমন, ফেসিলিটিস কী কী আছে, খাবারের মান কেমন, তা জানব আজকের এই ভিডিওতে। যেখানে থাকলে আপনি আপনার রুম থেকে ঘুম ভাঙার পরে গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। রুফটপ রেস্টুরেন্টে কেমন খাওয়া দাওয়া করেছিলাম তাও দেখাবো আজকের ভিডিওতে। পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। গঙ্গার পাড়ে রানামহল ঘাটের পাশে অবস্থিত দ্বিবেদী প্যালেস হোটেল। বেনারসের গলির মধ্যে আজকে একটা সেরা থাকার ঠিকানা আপনাদেরকে দেখাবো, জানাবো। গঙ্গার ভিউ দেখার জন্য এই হোটেলটা অন্যতম সেরা একটা হোটেল। বেনারসের মদনপুরা এরিয়া থেকে গঙ্গার পাড় পর্যন্ত যাওয়ার পথে অনেক গলি পড়বে, তাই হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করুন, ওনারা কর্মীদেরকে পাঠিয়ে দিলে ওই কর্মীদের দেখানো পথ দিয়ে আপনারা মদনপুরা থেকে হোটেল পর্যন্ত পৌঁছে যাবেন। চেক ইন টাইম দুপুর 1টা, তবে রুম যদি খালি থাকে ওনারা আর্লি চেক ইনের বন্দোবস্ত করে দেন উইদাউট এক্সট্রা চার্জ। এখানে যারা স্টে করবেন তাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তার টাইম হলো সকাল 8টা থেকে সকাল 10:30। এটার স্বাদ গ্রহণ করা যাক, দেখি কী কী আছে এতে। এখন ব্রেকফাস্ট সারা যাক, লুচি, সবজি আর চা। গুরুত্বপূর্ণ তথ্য, চেক ইন টাইম দুপুর 1টা, তাই আপনারা যদি আর্লি চেক ইন করেন সেক্ষেত্রে আর্লি চেক ইন করার পরে যে ব্রেকফাস্টটা আপনারা নেবেন সেই ব্রেকফাস্টের জন্য আপনাদেরকে পে করতে হবে। আমরা এর জন্য পে করেছিলাম, পরের দিন যে ব্রেকফাস্ট করি সেটা ছিল ফ্রি। চলুন এরপরে রুম ট্যুরটা করা যাক। দ্বিবেদী প্যালেস হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। এই ভিডিওতে আমি দুটো ক্যাটাগরির রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, একটা থেকে গঙ্গা দেখতে পাওয়া যায় না, আরেকটি থেকে গঙ্গা দেখতে পাওয়া যায়। গঙ্গা দেখতে পাওয়া যাওয়া রুমের ক্যাটাগরিটা আমি পরে দেখাচ্ছি। শেভিং কিটের সাথে সাথে টুথপেস্ট আর ব্রাশ এখানে প্যাকেট করা ছিল, আর চা কফি বানানোর সরঞ্জামও এখানে সুন্দরভাবে রাখা আছে। এই ক্যাটাগরির রুমের বাথরুমটা আপনারা দেখে নিন, বাথরুম পরিষ্কার ও পরিচ্ছন্ন। আমি একটু পরেই আপনাদেরকে গঙ্গার ভিউ দেখতে পাওয়া যায় এরকম রুমটাও দেখাবো। গুড মর্নিং, সুপ্রভাত। সকালবেলায় চা খাওয়ার আগে চলুন আপনাদেরকে এই রুম আর দ্বিবেদী প্যালেস থেকে গঙ্গাটা কত দূরে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই যে করিডোর যেখানে আমি রাত্রেবেলায় ছিলাম, আর ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, চলুন গঙ্গাটাকে দেখাই। জয় ভোলেনাথ। সুপ্রভাত, শুভ সকাল আমার ফ্যামিলিকে, সবাইকে। বেশ ভোরবেলায় ঘুম থেকে উঠলে বানর সেনাদেরকে আপনারা ঘুরতে দেখবেন, আর এই যে ডিজাইনটা দেখছেন এটা রাজস্থানী স্টাইলে তৈরি। দ্বিবেদী প্যালেস হোটেলের ব্যাকসাইডের রুমগুলোর রেন্ট এবং গঙ্গা ভিউ রুমগুলোর রেন্ট আলাদা আলাদা। বেনারস ভ্রমণে এসে যে সমস্ত পর্যটকেরা দ্বিবেদী প্যালেস হোটেলে এসে উঠবেন তারা হোটেল থেকেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। আমরা
চলুন এরপরে আপনাদেরকে এই প্রপার্টিটার ছাদে আপনাদেরকে নিয়ে যাই। এটা এটা হলো রুম নম্বর 403, অর্থাৎ 403 নম্বর এই রুমটাতে থাকলে রুম থেকে বেরোনোর পরেই এই যে খোলা বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন, এই খোলা বারান্দা থেকে আপনাদের গঙ্গা দর্শন হবে। গঙ্গা সূর্যোদয় কেমন হয় সেটা দেখালাম, চলুন এরপরে রুম কিভাবে বুকিং করবেন আর খাওয়া দাওয়াটা কীরকম হলো সেটা আপনাদেরকে দেখাবো। ডিবিডি প্যালেসের ম্যানেজার শ্রী অজয় চক্রবর্তী স্যারের সঙ্গে একটু কথা বলে নেবো। স্যার নমস্কার। নমস্কার, আমার নাম অজয় চক্রবর্তী, আমি ডিবিডি হোটেল গ্রুপের ম্যানেজার। আর আমাদের হোটেলের মেন লোকেশন এখান থেকে মদনপুরা, যেখানে আমাদের স্টাফ পিওখান থেকে নিয়ে আসে। আমাদের সব সাইডে আপনি পাবেন বুকিং, booking.com, মেক মাই ট্রিপ, গোডা, সব থেকে আপনি বুক করতে পারেন। ইভেন আমাদেরকে কল করে, ইমেল করে, আমাদের ওয়েবসাইট www.dwivedihotels.com এ গিয়ে আপনি বুক করতে পারেন। আচ্ছা, আর ফোন নম্বরটা আপনার যদি বলেন। আমাদের ফোন নম্বরটা 0542245 0970, এটা আমাদের ল্যান্ডলাইন নম্বর, এটা 24/7 এখানে কেউ না কেউ আপনাকে রিসিভ করার জন্য অ্যাভেলেবল থাকবে। থ্যাংক ইউ স্যার। হোটেল দ্বিবেদী প্যালেসের রুফটপ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুর ব্যবস্থা অ্যাভেলেবেল। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ব্রেড, বাটার আর জেলি দেওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া একটু করা যাক, গঙ্গা দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যাক। গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যেদিনকে এন্ট্রি নেবেন তার পরের দিনের সকালবেলা, অর্থাৎ সেকেন্ডের মর্নিংয়ের যে ব্রেকফাস্টটা আমি এখন সারছি এটা ছিল সম্পূর্ণভাবে ফ্রি। রাজকীয় একটা সুইট, ব্যাকসাইডের রুমগুলোর তুলনায় এর ভাড়া বেশ অনেকটা বেশি। এই হলো সুইট, এখানে এলইডি আছে, ওদিকে এসি আছে, এর ইতিহাসটাও আপনাদেরকে একটু পরে শোনাবো। এদিকে বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। হোটেল দ্বিবেদী প্যালেসের সুইটটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এই হলো সুইটটা। এরপরে চলুন আপনাদেরকে এই সুইট থেকে নদীটা কীরকম দেখা যায় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বেডরুম থেকে বেরানোর পরেই এদিকে হলো, এই যে বেডরুম থেকে বেরোলেন গঙ্গার ভিউ, গঙ্গা। রাজস্থানের রাজা উদয়পুরের রানা জগৎ সিং 1670 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে বেনারসে এসে রানামহল ঘাট নির্মাণ করেছিলেন। তৎকালীন সময়ে উনি এই প্যালেসে এখানেই ছিলেন, পরবর্তী সময়ে এটা প্রিমিয়ার হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়। অর্থাৎ বেনারসে এসে যারা রাজকীয়ভাবে থাকতে চান তারা এই প্রিমিয়ার রুমটাতে থাকতেই পারেন। এইটা হলো সুইট রুম, আর সামনেই এটা হলো রানামহল ঘাট। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সাবধানে ঘুরবেন। হর হর মহাদেব।